আলোচনা করব সেটি হচ্ছে জমির খতিয়ান, সার্টিফাই কপি এবং অনলাইন কপি কিভাবে বের করবেন এবং জমির খাজনা কিভাবে পরিশোধ করবেন সেটি আজকে আপনাদেরকে মাঝে করে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা শুরু করার আগে একটি কথা বলে নিই যে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা পরবর্তী ভিডিও পেতে আপনাদের অনেক সুবিধা হবে। তো বন্ধুরা চলুন শুরু করি। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, মোবাইল এবং কম্পিউটার দুটোই সিস্টেম এক। তো আপনাদের আমি কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, ব্রাউজারটি ওপেন করবেন। তো আমার ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম। তো এখান থেকে আপনাকে যে সার্চ দিতে হবে সেটি হচ্ছে ল্যান্ড। এখানে আমি সার্চ দিয়েছিলাম ল্যান্ড গভবিডি। এখানে সার্চ দেওয়ার পরে ওয়াইট করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয়, তো এখানে চলে যাবেন। এটা সরকারি একটা ওয়েবসাইট। এখান থেকে ডিজিটাল সেবার মাধ্যমে আপনাদের জমির খাজনা পরিশোধ সকল কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু স্ক্রোল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে এখানে ডিজিটাল ল্যান্ড রেকর্ড নামে একটা অপশন আছে। তো এই অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে আসার পরে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা উপরেও এখানেও দেখতে পারবেন যে খতিয়ান অনুসন্ধান, যেহেতু আমরা প্রথমত খতিয়ান অনুসন্ধান করব। তো এখান থেকে আমরা যদি নিচেও আসি তাও দেখতে পাবো যে এখানে খতিয়ান অনুসন্ধান সিস্টেম আছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তো আমাদের সে কাঙ্ক্ষিত পেজটি চলে আসছে। এখানে বিভাগটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি রাজশাহী বিভাগের মধ্যে আছি, সেক্ষেত্রে আমি রাজশাহী বিভাগটি সিলেক্ট করে দিব। আমার জেলাটি রাজশাহী জেলা। তো এখানে বলতেছে খতিয়ান টাইপ নির্বাচন করুন, আমি আরএস খতিয়ান যেহেতু করব। এখান থেকে আরেকটি সুবিধা পেতে পারেন, আপনি এসএ, সিএস, বিএস, আরএস, এসএ এগুলি যার যেখানকার ইয়ে সে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। যেহেতু আমাদের এখানে আরএস, তো আরএসটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এবারে উপজেলাটি হচ্ছে, উপজেলাটি সিলেক্ট করে দিবেন। আমার উপজেলাটি মোহনপুর, তো আমি মোহনপুর সিলেক্ট করে দিলাম, সরি। এখান থেকে মোহনপুর সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, যেখানে মোজা অপশন আছে, মোজা অপশন নির্বাচন করতে মোজাটি হচ্ছে জেল নং। আপনারা অবশ্যই জেনে থাকবেন, যারা খতেন এবং জমি কাগজপাতি একটু বেশি নাড়াচাড়া করে তারা দেখতে পাবেন যে জেল নম্বরটি খতেনে অথবা দলিলে দুইখানে দেয়া থাকে। তো জেল নাম্বারটি হচ্ছে মোজা নাম্বার। তো আমাদের এখানকার জেল নাম্বারটি দিয়ে যদি এখানে লিখি তাহলে আমাদের এখানে চলে আসবে, না হলে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে। তো এখানে আমার জেল নাম্বারটি মনে আছে। তো আমাদের এখানকার জেল নাম্বারটি 160। দেখুন আমাদের এখানে 160 নাম্বারটি চলে আসছে, হরিচন্দ্রপুরা। তো এখানে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এখানে দেখছি অপশন দেওয়া আছে খতিয়ান নম্বর। তো আমার খতিয়ান নাম্বারটি মনে নাই, তো আমার দাগ নাম্বারটি মনে আছে। তো দাগ নাম্বারটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। দাগ নাম্বারটি হচ্ছে 244। আচ্ছা, এখানে একটু নিচে এসে দেখবেন যে এখানে ক্যাপচা কোডটি লিখুন। এই পাশে আমাদের হাতে বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি যে একটি সংখ্যা দেওয়া আছে, এটি হচ্ছে ক্যাপচা কোড 6903। তো এরপরে নিচে দেখুন অনুসন্ধান নামে অপশন আছে, এখানে অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন যে এখানে দাগ নাম্বার দেখাচ্ছে। তো এই খতিয়ানে যতগুলি দাগ আছে সব কয়টি আমাদের এখানে দেখিয়েছে, মালিকানা এখানে কার জমি সেগুলি দেখিয়ে দিবে। তো এখানে আমরা যেহেতু খতিয়ান চাচ্ছি,
এগুলো তো দাগ নাম্বার বেড়েছে, কত রিজুমি আছে সেগুলি আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আবেদন করতে হবে। তো আবেদনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আবেদন এর পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যেগুলো জিনিসগুলো দিয়েছিলাম সেই সেই জিনিসগুলো চলে আসছে এখানে। আপনাদেরকে প্রথমে বলছি অনলাইন কপি এবং সার্টিফাই কপি দুটি পাবেন, যেহেতু সার্টিফাই কপি নিতে হলে আপনাদেরকে পে করতে হবে, টাকা দিতে হবে। তো আমি অনলাইন কপিটি বের করে দেখাচ্ছি। একই সিস্টেম, এখান থেকে আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। আমি যেনা মানে খতিয়ানটি বের করতে চাচ্ছি তার আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, 4168 9, সরি 8947476 69। আবার মিলিয়ে নেবেন, 416 898 47 69। এরপরে জন্ম তারিখটা অবশ্যই ঠিক মতো দিয়ে নেবেন, এখানে জন্ম তারিখটি হচ্ছে 8ই জুন 1977। তা আগে মাসটি সিলেক্ট করতে হবে, তারপরে তারিখ, তারপরে ইয়ার, সরি 1977। তো এই পাশে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, 0 7। তো নাম্বারটি দেওয়া আমাদের কমপ্লিট। এখানে নাম্বারটি আবারও ভালোভাবে চেক করে নেবেন, যেহেতু এটাতে একটা কোড যাবে। এখানে যাচাই বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যাচাইটি সঠিক হয়েছে, ব্যবহারকারী তথ্য পাওয়া গেছে। তো এরপরে ওকে তে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে তার নাম শো করবে। এখানে এখন আপনার যদি করতে হবে, যেখানে যোগ ফলটি দিয়েছে, যোগ ফলটি আমাদের যোগের ফলাফল কত হয় সেটি করে দিতে হবে। তাহলে 7 5 কত হয়? 7। তো আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পরবর্তী অপশন যেটি আছে সেখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা এখানের পরে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন যে আপনাদের মাঝে আপনাদের সেই কাঙ্ক্ষিত অনলাইন কপিটি, আপনার জমির খতিয়ান সেটি চলে আসবে। তো বন্ধুরা আপনারা কি রকম ভিডিও চাচ্ছেন, যে ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে, তো আপনারা কমেন্টে জানাবেন। আর কি রকম ভিডিও চাচ্ছেন সেগুলি বিষয়ে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটিও অবশ্যই জানাবেন। তো আমাদের কাঙ্ক্ষিত খতিয়ানটি আমাদের সামনে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে RS খতিয়ান সকল কিছু দেখতে পাবেন, এই খতিয়ানে কতটি জমি আছে সবকিছু আপনারা দেখতে পাবেন। এখানে 94% জমি আছে, মানে এই খতিয়ানে কার জমি সবকিছুই দেখতে পাবেন। তো বন্ধুরা এইরকম ভাবে মূলত খতিয়ান বের করা হয়। আমি পরবর্তী পাঠে আপনাদেরকে জমির খাজনা পরিশোধ কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, এরকম ভিডিও পেতে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।